বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে এতে সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান মঙ্গলবার 20 ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের নাম ঘোষণা করা হয় ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলনের 13 দিন পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এর আগে 6 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয় কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি তখন আওয়ামী সাধারণ সম্পাদক অবেদুল কাদের বলেছিলেন 24 ডিসেম্বরের আগে নতুন কমিটি ঘোষণা করা হবে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাহজুরুল কবির সয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানবীর হাসান সৈকত এছাড়া ঢাকা মহানগর উত্তর সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নির্বাচিত হয়েছেন রাজিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সজল কুণ্ডু